পান্ডা কত তো ভুললে গেছিলাম, কখন যে কোনটা খাই, পান না মিষ্টি? আমার যে সুন্দর লাগতেছে এটা আমি জানি, এখন তাকায় থার মতন কিছু হয় নাই। আয় বাতাসি, তোর ওই সেটা কি? ও নিতে সেই কখন থেকে বয়ে দিচ্ছি, আমরা কথা কমো তো ওনার সাথে। তা কথা কম না, মানা করতে দিবা। এইরম আবার তেমন তো খাইতে থাকলে কথাটা কম কেমতে? ঠিক বললেন আমার ছোট বুবু। না না, এইরকম করে তোর কথাটা ঠিক হয়নি বিলকিস। আর বাতাসি যা, তুই বাইরে যা, বাইরে যা, যত ইচ্ছা তত খা, তোরে কেউ ঠেকা দেয়নি, যা। আমি বাইরে যাইতে পারবো না, আমি ওইদিকে ঘুরা পড়তেছি। আচ্ছা ও থাক থাকুক, থাকুক। আপনারা কোন কি কইবেন? আহারে কোন এর কি আছে, আসলে এই একটু গপ্পসপ্প করবো আর কি, যে সুখ দুঃখের গপ্পসপ্প। সন্ধ্যা তো এই যেতে আছে, তা মাইয়া তো এখনো বাড়িতে আইলো না। আমার মাইয়াটা একটু চঞ্চল, একটু জেদিও আছে, যখন যা মাথায় আসে তখন তাই করে, দিন রাত্রির কোনো ঠিক নাই। এইটা কেমন কথা, মাইয়া মানুষ দিন রাত নাই? ওই দিন তো একটা গাছের ডালে উঠা ঘুমায় গেছিল, সারা গ্রাম খুঁজে যাও তার কোনো ফুল কিনারা নাই। গাছের ডালে যে তার খোঁজা হয় নাই এটা কারোর খেয়াল নাই। সারা রাত গাছে আছিল? ও তো গাছে গাছেই থাকে, গাছের লগে কথা কয়, গাছের গান শোনায়। গাছ এটা নাকি ওর বন্ধু। গাছের লগে কথা কয়? ওই যে কইলাম বন্ধু, সেই ছোটবেলা থেকেই গ্রামের মানুষের সামনে অবশ্য করে না। ঢাকায় গেলে এই বন্ধু পাইব কই? বুঝলাম না। না না, ওর কথা গোনায় ধরতেইব না, কিন্তু এই মাইয়া তো দেখি জবা, ওর নাম জবা। ও হ্যাঁ জবা, তো জবা তো আপনাকে আপন মাইয়া না, তো বাপ মা কই? মারা গেছে, এখন আমরাই ওর বাপ মা। মিঠুর লগে তো চিন পরিচয় আছে আপনা গো, তাই না? থাকবো না কেন, সে তো সোনার টুকরা ছেলে। খালি সোনার টুকরাই? না না, মিঠুর মতো তো পুলাই হয় না, এত ভদ্র এত নম্র, সারাদিন মানুষের কেমনে ভালো করা যায় সবসময় সেই চিন্তাই করে। আপনাকে ভাগ্য খুব ভালো, মিঠুর মতো একটা পোলা পাইছেন। আর এদিকে আমার মাইয়া জবারে দেখেন খালি সারাদিন দুষ্টামি করে। আসলে জবার মিঠু দুইজনেই একেবারে দুই রকম। ধরেন এই দুই রকমই যদি একই মানে, বুঝতে পারলাম না।